عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله الا حفات الملائكه وغشيات الرحمن ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن انذره مسلم মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় যেখানে কোরআন হাদিসের বৈঠক হয় যেখানে ইসলামী জলসা হয় যেখানে ইসলামী সম্মেলন হয় যেখানে তাফসীর কোরআন মাহফিল হয় তার চারিদিকে রহমতের ফেরেশতারা ঘিরে নেয় ওয়া গাশিয়াতুর রহমা আল্লাহ পাকের রহমত তাদের ঢেকে নেয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা যারা আসে যারা বসে তাদের প্রতি আল্লাহর শান্তি তাদের উপর নাযিল হয় এবং যারা এখানে এসে স্থান নেয় এখানে এসে যারা কি বলে কোরআন হাদিস শোনার জন্য বসে যায় এদের কথা মহান আল্লাহ পাক তার কাছের বা নিকটের ফেরেশতার কাছে বলতে থাকেন সবাই সম্মিলিতভাবে মহব্বতের সাথে একবার পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিনটা রাতটা ভালো রাখছেন আমি যখন আসি তখন খোলাটে আকাশ ছিল মনে হলো যেন বৃষ্টি হয় নাকি আকাশটা কেমন যেন মনে হলো যে আকাশ মনে হয় বিপরীতই হয় নাকি আল্লাহ পাক দিনটা ভালো রাখছেন রাতটাও ভালো রাখছেন সুস্থ শরীরটা আল্লাহ পাকে রাখছেন এখানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে মিলে একটা দোয়া পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত এইবার আসেন একটা হাদিস শোনাই মান ক্বালা সুবহান মান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবাল নাফসিহি কুতিবা লাহু সালাসুন হাসানাতান ওয়া আহাত্তু লাহু সালাসুন সাইয়াতান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সহি হাদিসে আছে আমার উম্মত তার জন্য মহান আল্লাহ প্রতিটা শব্দে শব্দে ৩০টা করে নেকি দান করবেন প্রতিটা শব্দে শব্দে ৩০টা করে গুনাহ আল্লাহ মাফ করবেন প্রতিটা শব্দে শব্দে মহান আল্লাহ তার জন্য বেহেশত অনুযায়ী স্পেশাল জান্নাতে গাছ তৈরি করে রাখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার দাম আছে এটা কোরআনে আয়াত খালি ওই সূরা ফাতিহার প্রথমেই না অন্য জায়গাতেও আছে কোরআন মাজিদে অন্য জায়গাতেও আছে একবার মহব্বতের সাথে আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর প্রথম পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ এটার দাম কি একটু বলি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله এই হাদিসটা রাহু তিরমিজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির মানে লাফালাফি না চিৎকার না জিকির মানে ভণ্ডামি না নারী পুরুষ ঢোল পিটাইয়া হু 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 করা না ওগুলো হলো বদমেশি নোংরামি মা বোনেরা যেখানে আছেন আপনারা ক্লোজ হয়ে বসেন জায়গার নাকি একটু এলে কষ্ট হচ্ছে তবু আপনারা একটু শীতের রাত একটু কাছাকাছি হয়ে বসেন তাহলে আরেকজন বসার সুযোগ পাবে ইনশা আল্লাহ আফজালু জিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ আফজালু দোয়া আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আন জাবির আল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাহু আবু দাউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জীবনের অন্তিম টাইমে জীবনের শেষ সময় কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কালেমা পড়ার জন্য আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিবেন তাহলে কালেমাটার কত দাম এইবার একটা হাদিস শুনেন মন দিয়া খেয়াল করে শুনেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء راه بايحاكي قيامتের দিন মহাল আল্লাহ ওই লোকটা জান্নাতের দিকে প্রথমে ডাকবেন যে লোকটা সুখে দুঃখে জীবনের সর্ব অবস্থায় আল্লাহকে আল্লাহর প্রশংসা করেছে ওই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথমে জান্নাতের দিকে ডাকবেন আলহামদুলিল্লাহ যে লোকটা পাঠ করছে এবার একটা হাদিস শুনেন আল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করছে সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছে যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে নাই সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে নাই আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা এইবার একটা হাদিস শুনেন এটা কোনো দিন শুনছেন কিনা জানি না আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বিকুল্লি তাসবিহাতান সাদাকাতান ওয়া কুল্লি তাকবীরাতান সাদাকাতান ওয়া কুল্লি তাহমিদাতান সাদাকাতান ওয়া কুল্লি তাহলিলাতান সাদাকাতান ওয়া আমরিন বিল মারুফ সাদাকাতান ওয়া নাহি আনিল মুনকার সাদাকাতান ওয়া ফি ইউজি আহাদিকুম সাদাকাতান হাদিস রাওহু মুসলিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাতে সে সৎকার নাকি পাবে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাতেও সে সৎকার নাকি পাবে কেউ যদি একবার আল্লাহু আকবার বলে তাতেও সে সৎকার নাকি পাবে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাতেও সে সৎকার নাকি পাবে কেউ যদি কাকে ভালো কাজে আদেশ করে তাতেও সে সৎকার নাকি পাবে ভালো কাজে আদেশ বুঝেন নাই ভাই নামাজ পড়ো ভাই রোজা করো ভাই আসো একটু দোয়া তসবি পড়ি কি ভাই আসো একটু কোরআন তেলাওয়াত করি ভাই আসো একটু জালসা হবে একটু কাজ করি কি ভাই আসো একটু একটু মাদ্রাস হবে একটু কাজ করি আল্লাহর নবী বললেন আমার উম্মত কেউ যদি কাউকে সৎ কাজ আদেশ করে তাতেও সে সৎকার নাকি পাবে ও আমার উম্মত কেউ যদি খারাপ কাজে কাউকে নিষেধ করে এ ভাই তাস খেলো না দাবা খেলো না জুয়া খেলো না ও ভাই মারামারি করো না এরম খারাপ কাজে কেউ যদি কাউকে নিষেধ করে তাতেও সে সৎকার নাকি পাবে এতগুলা কথা বলার পরে সাত নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত কেউ যদি নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে আমার উম্মত শোনো তাতেও সে সৎকার নাকি পাবে হাদিসে আছে বলতে আমার অসুবিধা কি